বাবা আমাকে এরকম চাদরের মধ্যে মুড়িয়ে নিত যাতে বোঝা না যায় যে এটা ছেলে না মেয়ে। সৌমী ঘোষ কলকাতার একজন বিখ্যাত খলনায়িকা সৌমী ঘোষের জীবনের অজানা কাহিনী। কলকাতার একজন বিখ্যাত খলনায়িকা সৌমী ঘোষের জীবনের অজানা কাহিনী। টাকা না থাকায় একসময় শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছিলেন। জেনে নিন পর্দার খলনায়িকা সৌমীর জীবনের অজানা কাহিনী। বাংলা টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমী ঘোষ। এই অভিনেত্রী সাধারণত দর্শকদের কাছে খলনায়িকা হিসেবেই জনপ্রিয় হয়ে উঠেছে। তার অভিনীত ধারাবাহিকগুলির মধ্যে রয়েছে কল্যাণাময়ী, রানী রাসমণি থেকে শুরু করে ওগো নিরুপমা, সীমারেখার মতন জনপ্রিয় সব সিরিয়াল। তবে বেশিরভাগ সিরিয়াল এই অভিনেত্রীকে খলনায়িকার চরিত্রেই পাঠ করতে দেখা গিয়েছে। এইভাবে প্রতিটি ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে পাঠ করতে করতে অভিনেত্রী একসময় ক্লান্ত হয়ে পড়েছিলেন। অভিনেত্রীর মতে তার মুখ্য চরিত্রে অভিনয় করার দক্ষতা থাকলেও পরিচালকরা তাকে খলনায়িকা ছাড়া ভাবতেই পারেন না, আর সারাক্ষণ কুটকচালি এবং নেগেটিভ চরিত্রে পাঠ করতে গিয়ে বাস্তবেও তার মধ্যে নাকি অনেক নেগেটিভিটি চলে এসেছিল। অবশেষে অভিনেত্রী সিদ্ধান্ত নেন যে তিনি কাজ না পেলেও নেগেটিভ চরিত্রে আর পাঠ করবেন না। তবে তিনি যদি কাজ না পান তবে ফোকাসটা এখন পড়াশোনার দিকেই করতে চান, সেও ভালো, তবে কিছুতেই নেগেটিভ চরিত্রে তিনি পাঠ করবেন না। তবে সাম্প্রতিক সময়ে অভিনেত্রী আর্টের শ্রেয়সী ধারাবাহিকের কাজুরি চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রটি এখনও পুরোপুরি নেগেটিভ হয়ে ওঠেনি। এই চরিত্রটাও যেদিন নেগেটিভিটি হয়ে যাবে সেদিন তিনি নিজে এই চরিত্রটিও ছেড়ে বেরিয়ে যেতে পারেন। ফোকাস কলকাতা নামের একটি ইউটিউব চ্যানেলে অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে অভিনয়ে আসার জন্য এই অভিনেত্রীকে একসময় খুব কঠোর পরিশ্রম করতে হয়েছিল। অনেক ছোট থেকেই সৌমী এই অভিনয় জগতের সাথে যুক্ত ছিলেন, কিন্তু তাকে নানানভাবে ছোট করা হতো। তার সবথেকে খারাপ লেগেছিল তখন ইন্ডাস্ট্রির সকল অভিনেত্রীদের গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া হলেও তাকে কিন্তু সেই সুযোগটা ব্যবহার করতে দেওয়া হতো না। অভিনয় জগতে আসার জন্য তিনি যে মানুষটির সাহায্য সবথেকে বেশি পেয়েছিলেন সেটি হলো অভিনেত্রীর বাবা। অভিনেত্রীকে শুটিংয়ে তিনি নিজে পৌঁছে দিতেন। একসময় এমনও হয়েছিল যে মেয়েকে অভিনয় সেটে পৌঁছানোর জন্য তিনি নিজের চাকরি পর্যন্ত হারিয়েছিলেন। বাবার চাকরি চলে যাওয়ার পর সৌমী ছিলেন তার পরিবারের একমাত্র রোজগারের মানুষ। বারাসাত থেকে কলকাতা প্রতিদিন অভিনেত্রী যাতায়াত করতেন। অনেক সময় সে শিয়ালদা স্টেশনে বসে রাত পর্যন্ত কাটিয়েছেন। অবশ্য তারপরে মাও তাকে সাপোর্ট করেন। তখন আমি আর বাবা দুজনে মিলে শিয়ালদা স্টেশনে রাত কাটিয়েছি এবং আমি আর আমার বাবা বলতাম যে শিয়ালদা স্টেশনটা আমাদের রাজপ্রাসাদ।